Once more! Assalamu alaikum everyone, kemon achen shobai? Asha kori shobai khub bhalo achen. Alhamdulillah, Allah rahmat ami khub bhalo achi. So guys, video shurute screen er upore je video ta dekhben, ajker video te dekhabo khub shojhe Alight motion app ti diye oi video ta ki kore edit korben. Oi video ta edit kore kintu khub shojhe edit korte parben. Oi video ta edit korar jonno first e apnara ei video description box theke Alight motion app ta download kore neben. এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া আছে, জাস্ট ওই লিংকের উপর একটা ক্লিক করে অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। অ্যাপটাকে ডাউনলোড করার পরে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা এক্সেল ফাইলের লিংক দেওয়া আছে। এই যে এক্সেল ফাইলটা দেখতেছেন, এই ফাইলটার লিংক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে এই ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। এক্সেল ফাইলটা ডাউনলোড করার পরে এখান থেকে ডাউনলোড অপশন আসবেন, এরপরে এখানে এক্সেল ফাইলটা পেয়ে যাবেন। এরপরে এক্সেল ফাইলের পাশে থ্রি ডট একটা বাটন দেখতে পাবেন, জাস্ট ওই বাটনের উপর একটা ক্লিক করবেন। এরপরে এখানে শেয়ার নামে একটা অপশন আসবে, এখানে একটা ক্লিক করবেন শেয়ার অপশনে। এরপর নিচে অনেকগুলো অ্যাপ পাবেন, এরপর এখানে Alight motion অ্যাপটা হয়ে যাবেন, জাস্ট ওই অ্যাপের উপর একটা ক্লিক করবেন। দেন এই এক্সেল ফাইলটা Alight motion অ্যাপের মধ্যে শেয়ার হয়ে যাবে। এরপর এখান থেকে মিনিমাইজ করে আপনাদের ফোন থেকে Alight motion অ্যাপটা ওপেন করবেন। অ্যাপটা ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর এখান থেকে প্রজেক্ট অপশন একটা ক্লিক করবেন। এতে দেখেন প্লাস আইকনের পাশে প্রজেক্ট নামে একটা অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এরপর একদম উপরে ওই পিসিটা দেখতে পাবেন, জাস্ট ওই পিসিটার উপরে একটা ক্লিক করবেন। পিসিটার উপরে একটা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর এখান থেকে ওকেতে একটা ক্লিক করবেন। এরপর এখানে দেখেন ফাঁকা একটা জায়গা আছে, জাস্ট এখানে একটু ক্লিক করে ধরে নিচে টান দিবেন, দেন একদম নিচে চলে আসবেন। একদম নিচে আসার পরে এখানে অনেকগুলো গ্রুপ দেখতে পাবেন, এই যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলোকে গ্রুপ বলে। এখান থেকে ফার্স্টে চলে আসবেন, ফার্স্টে আসার পরে ফার্স্টে যে ল্যাটটা আছে জাস্ট এই ল্যাটটার উপরে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে এডিট গ্রুপে একটা ক্লিক করবেন। এরপর একটু ডান স্ক্রল করবেন, ডান স্ক্রল করার পরে এখানে দুইটা ল্যাট পাবেন, একদম নিচে যে ল্যাটটা আছে জাস্ট ওই ল্যাটটার উপরে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে ওকেতে একটা ক্লিক করবেন। এরপর দেখেন এই পাশে কালার অ্যান্ড ফিল নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে মিডিয়া নট ফোন একটা ক্লিক করবেন। এরপর এই যে ফটোটা দেখতেছেন, এই ফটোটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, জাস্ট ওই লিঙ্কের উপরে একটা ক্লিক করে এই ফটোটাকে ডাউনলোড করে নেবেন। এই ফটোটাকে ডাউনলোড করার পরে এখান থেকে ওই ফটোটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এই ফটোটাকে অ্যাড করে নেবেন। ফটোটাকে অ্যাড করার পরে উপরে যে ল্যাটটা আছে জাস্ট ওই ল্যাটটার উপরে একটা ক্লিক করবেন। এরপর ওকেতে একটা ক্লিক করার পরে এখান থেকে আবার কালার অ্যান্ড ফিল একটা ক্লিক করবেন, দেন মিডিয়া নট ফোন একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে ফাইলটা সিলেক্ট করে নেবেন, যেই ফাইলে আপনার ফটো আছে ওই ফাইলটা সিলেক্ট করবেন। আমি ড্যামে হিসেবে একটা ফটো নিয়ে নিতেছি, দেন এখান থেকে একটা ফটো নিয়ে নিলাম। এই ফটোটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করবেন, এরপরে এই ফটোটা অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে একটা ব্যাক ক্লিক করবেন, এরপর একদম নিচে আসবেন। নিচে আসার পরে এই গ্রুপটার পরে যে গ্রুপটা আছে ওই গ্রুপে যাবেন, দেন এডিট গ্রুপ। এরপর একটু বামে স্ক্রল করবেন, এরপর এই দুটা লেয়ারে ওই সেমভাবে ওই দুটা ফটো অ্যাড করে দেবেন। আগের গ্রুপে যেই ফটোগুলো অ্যাড করছেন ওই ফটোগুলো এখানে অ্যাড করে দেবেন। নিচের ল্যাটটা ক্লিক করবেন, এরপর ওকেতে একটা ক্লিক করবেন, দেন কালার অ্যান্ড ফিল একটা ক্লিক করবেন, দেন মিডিয়া নট ফোন একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে ফাইলটা সিলেক্ট করে নেবেন, দেন এখান থেকে এই ফটোটা নিয়ে নেবেন। ফটোর উপর একটা ক্লিক করবেন, দেন এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এরপর উপরের ল্যাটটাতে আপনারা একটা ফটো অ্যাড করে দেবেন, মানে আগে যেই ফটোটা অ্যাড করছেন ওই ফটোটা অ্যাড করে দেবেন, সেম ফটোটাই। আগে আমি এই ফটোটা অ্যাড করছিলাম, দেন আবার এই ফটোটা সিলেক্ট করে এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে একটা ব্যাক ক্লিক করবেন। সো গাইজ, এখানে দেখেন 3:52 বাজে, এখন কিন্তু আমি ভিডিও বানাইতেছি, এখন সকাল 3:52 বাজে, রাতই বলতে পারেন। এই জন্য আমার গলাটা একটু সমস্যা করতেছে, সো আপনাদের বুঝতে যদি সমস্যা হয় এই জন্য গাইজ সরি। তো যাই হোক, এরপরে ছোটো যে গ্রুপটা আছে এই গ্রুপের উপরে একটা ক্লিক করবেন, দেন এডিট গ্রুপে একটা ক্লিক করবেন, দেন ওই দুটো ফটো অ্যাড করে দেবেন। নিজের লারে ওই ফটোটা অ্যাড করবেন, এই ফটোটা, দেন উপরের লারে আপনার একটা ফটো অ্যাড করে দেবেন যেটা আগের দুইটা লেয়ারে অ্যাড করছেন, মানে আগের দুইটা গ্রুপ অ্যাড করছেন ওই সেম ফটোটা অ্যাড করে দেবেন। এই সেমভাবে এই সবগুলো গ্রুপেই ওই দুটো ফটো অ্যাড করে দেবেন, সবগুলো গ্রুপেই আমি ফটোফট অ্যাড করে নিতেছি। ওয়াল রাইট গাইস, আমি কিন্তু এই সবগুলো গ্রুপে ফটোগুলো অ্যাড করে নিছি। ফটোগুলো অ্যাড করার পরে এখানে এই গ্রুপগুলোর উপরে দেখেন আরেকটা গ্রুপ আছে মধ্যখানে, এই যে এই গ্রুপটাতে একটা ক্লিক করবেন। এরপরে এখান থেকে এডিট গ্রুপে যাবেন, এরপরে এখান থেকে এই গ্রুপগুলোর প্রথমে চলে আসবেন। গ্রুপগুলোর প্রথমে আসার পরে
এখান থেকে মধ্যখানে যে ল্যাটটা আছে জাস্ট এই ল্যাটটার উপরে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে ওকেতে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে কালার সিলেক্টে ক্লিক করবেন। এরপর এখান থেকে মিডিয়া নোট ফোন একটা ক্লিক করবেন। এরপর আপনাদের যেই মেয়ের প্রোফাইল থেকে মেসেজটা আসবে ওই মেয়ের প্রোফাইলটা সিলেক্ট করে দেবেন, মানে প্রোফাইলের পিকটা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে দিতেছি। ফটোটা অ্যাড করার পরে এখান থেকে একটা ব্যাক ক্লিক করবেন। এরপরে ভিডিওর প্রথমে চলে আসবেন। ভিডিওর প্রথমে আসার পরে এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে অডিওতে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে ভিউয়াল একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে সঙ্গে একটা ক্লিক করবেন। এরপর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা মিউজিকের লিঙ্ক পেয়ে যাবেন। জাস্ট ওই লিঙ্কের উপরে একটা ক্লিক করে ওই মিউজিকটাকে ডাউনলোড করে নেবেন। মিউজিকটাকে ডাউনলোড করার পরে এখান থেকে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে একদম নিচে ওই মিউজিকটা পেয়ে যাবেন। এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ওই মিউজিকটা সিলেক্ট করে নেবেন। মিউজিকটা অ্যাড করার পরে আপনাদের ভিডিওটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এরপর সেটিংয়ের পাশে যে বাটনটা আছে এই বাটনের উপরে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে এক্সপোর্ট বাটনে একটা ক্লিক করবেন। এরপর 1 থেকে 2 মিনিটের মধ্যে এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। এইভাবে খুব সহজে এই ভিডিওটাকে এডিট করে ফেলাইতে পারবেন। সো গাইজ, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেন। তাহলে গাইজ, আজকের মতো বিদায় নিচ্ছি। গুড বাই।